ওর চাই আমেরিকান সিজুলা স্যার আচ্ছা বয়স কেমন এর ভাই ওর বয়স হচ্ছে 7 মাস এটার দাম আছে আপনার 40 থেকে 45 হাজার এটা হচ্ছে আপনার পার্সিয়ান না দুইটাই কিন্তু দেখেন দুইটা চোখ দুই কালার আচ্ছা আমি একটু চোখগুলো দেখাই দুইটা চোখ কিন্তু দুই কালার আর কি সেই ক্ষেত্রে আমরা 30 থেকে 35 এর মধ্যে সেল করব এটার প্রাইস কেমন ভাই এটা আপনার 35 থেকে 40 35 থেকে 40 আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাই আমার নাম বাবু আর আপনাদের দোকানের নামটা ভাই আমার দোকানের নাম হচ্ছে এস এম পেট শপ 30 নম্বর দোকান আচ্ছা 30 নম্বর দোকান কাটাবন জি জি কাটাবন আচ্ছা ভাই আপনার দোকানে এই মুহূর্তে কি কি পোষা প্রাণী রয়েছে এই মুহূর্তে আছে আপনার পার্সিয়ান ক্যাট আছে বেঙ্গল যে মিক্স বিড়াল আছে আর হচ্ছে আপনার সিজুল আসা আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার হাতে একটা কিউট ডগ দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কি জাতের এটা হচ্ছে আপনার লাসা আর ওর আর ফুল নেম হচ্ছে আর কি সিজুল আসা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখতে ভাই খুবই কিউট ওর স্যার আমেরিকান সিজুল আসা আচ্ছা বয়স কেমন এর ভাই ওর বয়স হচ্ছে 7 মাস 7 মাস আচ্ছা কি কি খাওয়ান একে ওকে আপনার ডগ ফুড আর হচ্ছে আপনার বয়েল চিকেনটা বয়েল চিকেনের সাথে হালকা একটু ভাত দেই আচ্ছা আচ্ছা কত দাম এটা ভাই এটার দাম আছে আপনার 40 থেকে 45 হাজার 40 থেকে 45 হাজার আচ্ছা ওকে আচ্ছা এই পাশাপাশি কি আরো ডগ আছে ভাই এর পাশাপাশি আপনার কিশন আছে আর হচ্ছে আপনার জার্মান স্পিস আছে ভাই আপনার হাতে দুইটা কিউট বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বিড়াল এটা হচ্ছে আপনার পার্সিয়ান পার্সিয়ান না দুইটাই কিন্তু দেখেন দুইটা চোখ দুই কালার আচ্ছা আমি একটু চোখগুলো দেখাই দুইটা চোখ কিন্তু দুই কালার আর কি খুব সুন্দর দেখতে এগুলোর বয়স কেমন ভাই এটার আমার ডান হাতেরটার বয়স হচ্ছে 3 মাস আর আপনার এই বাম হাতেরটার বয়স হচ্ছে 4.5 মাস আচ্ছা এগুলোর প্রাইস কেমন রেখেছেন এটা এখন একটু দাম বেশি সেই ক্ষেত্রে আমরা 30 থেকে 35 এর মধ্যে সেল করব আচ্ছা আচ্ছা ওকে এই ক্যাটগুলোকে কি কি খাওয়ান ভাই আপনারা এটা আপনার ক্যাট ফুড আর হচ্ছে সিদ্ধ মাংস আর কি বয়েল চিকেন আচ্ছা আচ্ছা আর আর সেই সাথে আর কি মাল্টিভিটামিন আছে অনেক কিছু আপনাদের কাছে তো বিড়ালের খাবারগুলোও তো পাওয়া যায় জি জি আচ্ছা আচ্ছা ওকে তো ভাই পাশে দেখতে পাচ্ছি এগুলো কি কালার অ্যাকচুয়ালি সাদা তো দেখলাম আমরা এই যে পাশের দুইটা হচ্ছে আপনার ব্রাউন কালার ব্রাউন কালার এগুলো তো আর অনেকেই পছন্দ করে ব্রাউন কালার হ্যাঁ বেসিক্যালি আর কি ব্রাউন আর হোয়াইটটাই সবাই পছন্দ করে আচ্ছা এগুলো কি জাতের ভাই এটাও পার্সিয়ান এগুলো পার্সিয়ান আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো বিড়াল আর অনেক কিউট আর কি আচ্ছা এগুলোর বয়স কেমন হবে ভাই আমার ডান হাতটার বয়স হচ্ছে আর কি 4 মান্থ আচ্ছা 4 মাস আর বাম হাতটা হচ্ছে আপনার 3 মান্থ 3 মাস 3 মাস এগুলোর দাম কেমন রেখেছেন ভাই তো সেম দামই এখন পার্সিয়ানের সবগুলোই আর কি লং কোডের সবগুলো একই দাম আচ্ছা আচ্ছা আপনাদের দোকানে কি ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন জি জি আচ্ছা প্রতি সপ্তাহে না আপনি বলতে পারেন যে কন্টিনিউ নতুন নতুন আসে প্রতিদিনই নতুন নতুন আসে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা পার্সিয়ান চারটা বিড়াল দেখলাম খুব সুন্দর দেখতে আচ্ছা ভাই পাশে একটা বিড়াল দেখতে পাচ্ছি একটু বের করেন তো ভাই না এটা হচ্ছে বেঙ্গল মিক্স বেঙ্গল আর হচ্ছে পার্সিয়ানের সাথে মিক্স এটা আচ্ছা আচ্ছা ওয়াও খুব চঞ্চল প্রকৃতির হয় খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন খুব কিউট আর কি খুবই কিউট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইস কেমন ভাই এটা আপনার 35 থেকে 40 35 থেকে 40 আপনাদের কাছে তো সব জাতেরই বিড়াল মোটামুটি পাওয়া যায় না জি ভাই আচ্ছা আচ্ছা ওকে আর ভাই আপনাদের দোকানের ঠিকানাটা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট 30 নম্বর দোকান আচ্ছা আচ্ছা কাটাবন মার্কেটে 30 নম্বর দোকান আর আপনার দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে এস এন পেট শপ আচ্ছা ভাই এখানে দুটো ডগ দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট কালো আর সাদার মধ্যে এটাই দেখি এটা হচ্ছে লাসা লাসা এটা কি জাতের লাসা লাসা জাতের কোন দেশের এটা মোটামুটি এটা আমেরিকান আমেরিকার আর কি আচ্ছা আচ্ছা এটা এখন আর কি আমাদের আর কি দেশে আর কি প্রজনন আচ্ছা আচ্ছা দেশেই হয় আচ্ছা বয়স কেমন হবে এটা ভাই এটা হচ্ছে আপনার 4 মাস 4 মাস খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম হচ্ছে আর কি 20 থেকে 27 হাজার টাকা আচ্ছা 20 থেকে 27 হাজার টাকা এটাই বড় হবে তো না ভাই হ্যাঁ এটা বেশি বড় হবে না এখন শুধু আর কি লোমগুলো বাড়বে লোমগুলো বাড়বে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো বেশ কিছু পোষা প্রাণী দেখলাম এর বাইরে তো আপনাদের কাছে আরো আছে আর কি হ্যাঁ এর বাইরে আর কি আরো আছে আপনি চাইলে
আরকি আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনি অর্ডার দিলাম রেনি আচ্ছা আপনারা হচ্ছে যে উনিকে ক্যাট ফুড নিতে চায় ডগ ফুড নিতে চায় এগুলো তো আপনারা পাঠান হ্যাঁ আরকি কুরিয়ারে পাঠান আমরা কুরিয়ারে পাঠাতে পারি আর আমি যে নাম্বারটা দিয়ে দেব এটাতে ইমো WhatsApp আছে কেউ চাইলে দেখে তারপর নিতে পারবে জি জি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি ভাই আপনিও ভালো থাকবেন